আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল ক্রাইম মিশনের নিয়মিত সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি এই চ্যানেলটি। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মুন্সীগঞ্জ এক আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গিয়াসউদ্দিন আহমেদ গণসংযোগ করেছেন। 6 মে রোববার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত উপজেলার হাসারা বাজার, সোনগর বাজার ও শ্রীনগর বাজার নামক স্থানে মুন্সীগঞ্জ এক আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেতে গণমানুষের কাছে দোয়া চান এবং লিফলেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক জননেতা গিয়াসউদ্দিন আহমেদ। তিনি মুন্সীগঞ্জ এক আসনকে আধুনিক ও ডিজিটাল জেলায় রূপান্তর করার অঙ্গীকার করেন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান জননেতা গিয়াসউদ্দিন আহমেদ। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ শ্রীনগর উপজেলার সর্বস্তরের জনগণ। মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে এইচআই লিঙ্ক।